হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজ 21 অক্টোবর সোমবার। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত আজকের সর্বশেষ আপডেট নিউজ। বন্ধুরা, আজকে চলে এসেছি বেনাপোল বন্দর হয়ে ইন্ডিয়াগামী বাংলাদেশী সকল যাত্রীগণের জন্য অতীব অতীব জরুরি একটি সতর্কবার্তা আপডেট নিয়ে। তাই এই মুহূর্তে যারা বেনাপোল স্থলবন্দরে ইন্ডিয়া ভ্রমণ করছেন অথবা ভবিষ্যতে করবেন, আপনাদের সকলের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই আজকের ভিডিওটি একদম শেষ অবধি দেখার চেষ্টা করবেন, এ বিষয়ে সকল তথ্যগুলো জেনে আপনার ইন্ডিয়া ভ্রমণটিকে নিরাপদ এবং সুন্দরময় করে তোলার জন্য। বন্ধুরা, ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন উপচে পড়া যাত্রী চাপ বেনাপোল স্থলবন্দরে। এর কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ হাই কমিশনারগণ নিশ্চিত করেছেন যে এই মুহূর্তে কোনো অবস্থাতে ট্যুরিস্ট ভিসা আবার চালু হচ্ছে না। অর্থাৎ ট্যুরিস্ট ভিসা চালু হতে কিন্তু অনেক বেশি সময় লাগবে। শুধুমাত্র এই মুহূর্তে জরুরি মেডিকেল ভিসা এবং জরুরি স্টুডেন্ট ভিসা ব্যতীত কোনো ভিসা চালু হবে না, যার ফলে যাদের ভিসা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া ভ্রমণ করতে শুরু করেছেন, তাদের প্রয়োজনীয় কাজ সম্পাদন করছেন, যাদের বিজনেস পারপাস রয়েছেন তারা ব্যবসা সম্পাদন করছেন, পাশাপাশি যারা ঘোরা বা অন্যান্য কাজের জন্য ইন্ডিয়া যাতায়াত করে থাকেন তারা কিন্তু ভিসার মেয়াদ থাকাকালীন ইতিমধ্যে ইন্ডিয়া ভ্রমণ করতে শুরু করেছেন, যার ফলে ক্রমান্বয়ে যাত্রীচাপ কিন্তু বাড়তে শুরু করেছে। যেহেতু সকলের ভিসা কিন্তু প্রায় শেষের পথে, কারণ যেহেতু প্রায় 3 থেকে 4 মাসের বেশি হয়ে গেছে ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে, যার ফলে বলাই যাচ্ছে যে যেহেতু 6 মাস অ্যাভারেজ প্লাস ভিসা থাকে, তাই খুব কম মানুষেরই কিন্তু ভিসা রয়েছে যারা এই মুহূর্তে ভ্রমণ করছেন, তাই কিন্তু যাত্রীচাপ বেশি। আর এই বেশি যাত্রীচাপটা কাজে লাগিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন অফিসারগণ কিন্তু বড় ধরনের ঘুষ বাণিজ্য মেতে উঠেছেন। ইতিপূর্বে আমরা যেখানে লক্ষ্য করতাম 100, 200 বা সর্বোচ্চ 500 টাকার মধ্যে ঘুষ বাণিজ্যটা সীমাবদ্ধ ছিল, সেখানে এখন যাত্রীদেরকে নানা প্রলোভনে কিন্তু জিম্মি করে তাদের কাছ থেকে 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত হাদিয়া আদায় করা হচ্ছে, যেটা কিন্তু বড় ধরনের স্বৈরাচারী মনোভাব আমরা লক্ষ্য করতে পারছি। দেশ নতুন করে স্বাধীন হয়েছে সকলের অধিকার নিশ্চিতের জন্য, এরকম ঘুষ বাণিজ্যর জন্য নয়, এখানে দেখার কেউ নেই। এখন কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন অফিসারগণ স্বাধীনভাবে একদম ওপেন ক্যামেরার সামনে সরাসরি ঘুষ নিচ্ছেন, কিন্তু এখানে দেখার কেউ নেই। বর্তমানে কিন্তু কোনো সাংবাদিকদের ভিতরে ঢুকতে দেওয়া হয় না, কোনো বহির লোকদের ভিতরে ঢুকতে দেওয়া হয় না, এখন কিন্তু তারা ভিতরে বসেই বড় ধরনের ঘুষ বাণিজ্য চলমান রেখেছেন। এটার আমরা প্রতিকার চাই। অবশ্যই যাত্রীদেরকে অনুরোধ করব, আপনারা এমন কোনো পরিস্থিতির শিকার হলে 999-এ ফোন দিবেন, কারণ তারা বিভিন্নভাবে যাত্রীদেরকে জিম্মি করে বর্তমানে টাকা হাতিয়ে নিচ্ছেন, ওপেনে যাত্রীদের কাছে টাকা নিচ্ছেন। আর যারা অসংকতি প্রকাশ করছেন যে টাকা দিবেন না বা তাদের দোষ কী এমন প্রশ্ন করছেন, সরাসরি তাদেরকে 103 নম্বর রুমে নিয়ে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তাদের উপর এক কথায় মানসিকভাবে টর্চার করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে হাদিয়া আদায় করা হচ্ছে, এবং হাদিয়া আদায় করার পরে তাদেরকে আবার ভয় দেখানো হচ্ছে এই কথা যেন বাইরে প্রকাশ না করে, তাহলে কিন্তু তার আজীবনের জন্য তার পাসপোর্টটি তারা নষ্ট করে দেবে, এমন বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। আশা করব প্রশাসন এ বিষয়ে নজর দেবেন এবং অবশ্যই এই ক্রপটেড ইমিগ্রেশন অফিসারদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই সকল যাত্রীদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি এবং এই বিষয়টি অবশ্যই আপনারা আমলে নেবেন। পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট কিন্তু প্রতিনিয়ত তলানিতে নেমে যাচ্ছে, আজও সেই সর্বোচ্চ 68 রুপি 50 পয়সার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।